আসার পরেও আমায় সারলো না, সারলো না। তাহলে তাহলে জেলে কয়দিন থাকলো? তারপর জামিন ভাই করে নিয়েছে না? হিন্দু মানুষ মুসলমান মানুষ নিয়ে একটা গান, মানে মিয়া মানুষ অহমিয়া মানুষ নিয়ে একটা গান আসিল। তো এই গানটা শোনার পরে বহুত মানুষ আলতাফ হোসেনের উপরে কেস করছে। তারপরে এই আলতাফ হোসেন রে ধৈর্যা থানায় নিছে, থানায় নিয়ে তারপরে তারে জেলে দিছে। তো সে কিন্তু জেলে থেকে আসার পরেই সে একটা নতুন একটা গান বানাইছে, এবং কি এই গানের মধ্যে বহুত কথা আছে। তারে জেলে কিভাবে রাখছে এবং তারে কিভাবে জেলে দিছে এবং সে আদালতে কি কইছে সবকিছু এই গানের মধ্যে আছে। তো গানটা সবাই আশা করি শুনবা। আর আজকের এই ভিডিওতে আলতাফ হোসেন রে আমি কল করবো, কল করে শুনবো যে সে কয়দিন জেলে আসিল এবং কত কষ্ট করে আসিল এবং কতদিন পরে সে আবার জেলে থেকে বাড়াইলো এবং কত হাজার টাকা খরচ করছে এই জেলে থেকে বাড়ানোর জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা সব দেখতে পারবেন এ টু জেড। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। জানতাম না গোয়া মন কইরা যাইতে হবে জেলখানা, জানতাম না গোয়া মন ভাবে যাইতে হবে জেলখানা, জানতাম না গোয়া মন কইরা যাইতে হবে জেলখানা, জানতাম না গোয়া মন ভাবে যাইতে হবে জেলখানা। কেন যে আমি গাইছিলাম গো এই সাদের গান, যে গান গায়া হইলাম আমি কত অপমান মাগো, কত অপমান। কেন যে আমি গাইছিলাম গো এই সাদের গান, যে গান গায়া হইলাম আমি কত অপমান ভাই রে, কত কথা না শুই না কোটে দিল সালান কইরা, একটা কথাও না শুই না কোটে দিল সালান কইরা। জেলখানারি কষ্ট মাগো সইতে পারি না, বাইসা থাকতে কেউ কোনোদিন জানো জেলে পাইরো না ভাই রে, জেলে পাইরো না। জেলখানারি কষ্ট ভাই রে সইতে পারি, ভাত খাওয়াইয়া খাওয়াইয়া। জানতাম না গোয়া মন কইরা যাইতে হবে জেলখানা,
জগন্না গোয়া মন ভাবে যাইতে হবে জেলখানা, জগন্না গোয়া মন কইরা যাইতে হবে জেলখানা, জগন্না গোয়া মন ভাবে যাইতে হবে জেলখানা, জগন্না গোয়া মন কইরা যাইতে হবে জেলখানা, জগন্না গোয়া মন ভাবে যাইতে হবে জেলখানা। হ্যালো ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। একটা একটা খবর শুনবার নিয়ে ফোন করলাম, বুঝছো? আচ্ছা, ওই যে টঙ্গনে যে আলতাফ খান যে জেলে ধরে নিয়েছিল না, আলতাফ হোসেন যে, ওই তুই বর্তমান সারা পাইছে নাকি? না, একটা গান দেখলাম, গান দেখে তারপরে তোমার কথা মনে হইলো, পরে বললাম যে তাহলে বাইরে কল করে দিই। আলতাফ যে আলতাফ হোসেন যে গান বানাইছিল, ওই আলতাফ হোসেন জেলে থেকে সারা পাইছে। কবে সারা পাইলো ভাই? কয়দিন থাকলো আলতাফ হোসেন না, এটা আলতাফ হোসেনের বাড়ির পাশে আমার একটা ফ্রেন্ড। কারণ আলতাফ হোসেনের আমি বহুতবার কল করার ট্রাই করছি, তার দুইটা নাম্বার, একটা নাম্বার সুইচ অফ, একটা নাম্বার ইনকামিং নাই। আমি তারপরে তার বাড়ির পাশে একটা ভাই আছে আমার, মানে আমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের কল করে এই সব কিছু জানিয়ে নিলাম। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর যদি নতুন হন চ্যানেলে জলদি সবাই সাবস্ক্রাইব করবেন।